আসসালামু আলাইকুম। এলএমএস এর নাম শুনেছেন, লাস্ট ম্যান স্ট্যান্ডস, পৃথিবীর সবচাইতে বিখ্যাত অ্যামেচার ক্রিকেটের টুর্নামেন্ট। আপনারা জেনে খুশি হবেন, এই এলএমএস এ দাপট দেখিয়েছে বাংলাদেশেরই দল ঢাকা ওয়ারিয়ার্স। এর আগে এলএমএস এর যে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে ঢাকা ওয়ারিয়ার্স রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। ইন দ্য মিন টাইম এলএমএস এর মালয়েশিয়া ওপেনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 29 তারিখ থেকে। 16টা দলের এই টুর্নামেন্টে বাংলাদেশেরও কিন্তু বেশ কয়েকটা দল রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ওয়ারিয়ার্স। এই ঢাকা ওয়ারিয়ার্স দলটা 2017 সালে গঠন করা হয় এবং তখন থেকেই বাংলাদেশের মাঝে এবং বাংলাদেশের বাইরে অনেক অ্যামেচার টুর্নামেন্টে এই ঢাকা ওয়ারিয়ার্স দলটা সাফল্য দেখিয়ে আসছে। মূলত এই অ্যামেচার ক্রিকেট কারা খেলেন? একটা সময় যারা লিস্টে ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিল, ক্রিকেট ছেড়ে দেওয়ার পর অর্থাৎ প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এই যে অবসর সময়গুলো আছে, সেই অবসর সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা, অর্থাৎ যাদের রক্তের মাঝে ক্রিকেটটা রয়েছে, যারা হয়তো বা ক্রিকেটটা ছেড়ে থাকতে পারেন না, বিকল্প উপায়ে আরও কম্পিটিটিভভাবে, মাইন্ড ইট, আরও কম্পিটিটিভভাবে এই ক্রিকেটটাকে তারা ধরে রেখেছেন এই ধরনের অ্যামেচার ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর মাঝখান থেকে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ঢাকা ওয়ারিয়ার্সের কথা বলছিলাম, এর আগে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল অ্যামেচার ক্রিকেট লিগের এই আসরের অর্থাৎ এলএমএসের, সেই এলএমএসের ওয়ার্ল্ড কাপের বেস্ট অলরাউন্ডারের খেতাব জিতেছিলেন ঢাকা ওয়ারিয়ার্সের সৈকত। জেনে নেব তার অভিব্যক্তি। লাস্ট ডিসেম্বরে আমরা সাউথ আফ্রিকা ট্যুর করেছি, যেখানে আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। গত মার্চে আমি ইন্ডিয়া ট্যুর করেছি এলএমএস ফরম্যাটেই, এবং আগামী পরশুদিন আমাদের ফ্লাইট আছে মালয়েশিয়া, আপনি জানেন। প্রস্তুতির কথা যদি বলি, আমরা লাস্ট অলমোস্ট 20 দিন যাবৎ এই টিম প্র্যাকটিস চলছে। আমাদের টিম ওনার, কোচ, ম্যানেজার খুব ডেডিকেটেডলি আমাদের সাথে সময় দিচ্ছে, কাজ করাচ্ছে। সো আমি যথেষ্ট আশাবাদী, আমাদের টিম খুবই ভালো, কর্পোরেটের বেস্ট বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে এই টিমটা গঠন করা হয়েছে। আমি খুবই আশাবাদী আমাদের টিম ঢাকা ওয়ারিয়র্স, ওনাদের কথা যত বলবো ততই কম হবে। ওনারা কর্পোরেট ক্রিকেটটার পিছনে এত শ্রম দিচ্ছেন, এত ইনভেস্টমেন্ট করছেন, এটা আসলেই অনস্বীকার্য। সো আমি এটাই প্রত্যাশা করব যে ভাইয়ারা যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে এবং ফিউচারেও যেন আমাদের পাশে এভাবেই থাকেন। অনেকেই আছেন যারা প্রফেশনাল ক্রিকেট ছেড়ে দিয়ে যখন হতাশায় ভুগতে থাকেন, অর্থাৎ একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে যে প্রফেশনাল ক্রিকেটে আমি কিছু করতে পারি নাই, এই সময়টাতে অ্যামেচার ক্রিকেট বর্তমানে একটা অত্যন্ত বড় অনুষঙ্গের জায়গা। অনেকে আছেন যে অ্যামেচার ক্রিকেটের কল্যাণেই তাদের চাকরি হচ্ছে, তারা কর্পোরেট ফিল্ডে কাজ করতে পারছেন, এই জায়গা থেকে ডেফিনেটলি অ্যামেচার ক্রিকেটের একটা পজিটিভ আউটকাম রয়েছে। সামগ্রিকভাবে কেউ যখন 10টা থেকে 5টা পর্যন্ত অফিস করছে, অফিসের পর সব কিছু মেনটেন করে অ্যামেচার ক্রিকেটের জন্য আলাদা করে প্র্যাকটিস করা, সামগ্রিকভাবে তাদের লাইফটাকে যেমন অনেকাংশে ডিসিপ্লিন করছে, সেই সঙ্গে ক্যারিয়ার বিল্ড আপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যারা অ্যামেচার, যারা খেলা ছেড়ে দিয়েছে, যারা, যাদের অনেক মানুষের স্বপ্ন ভেঙে গিয়েছিল, যারা হয়তো বা বড় কোনো প্লেয়ার হওয়ার বা বড় কোনো ট্যালেন্ট প্লেয়ার ছিল, যারা অপরচুনিটি পায় নাই, এরকম অনেক বেশ কিছু প্লেয়াররা এখন এই প্ল্যাটফর্মটা পেয়ে তাদের জন্য একটা নতুন জীবন বলতে পারেন যে তারা একটা নতুন জীবন ফিরে পেয়েছে ক্রিকেটের মাধ্যমে। এবং এখন এমন একটা সিচুয়েশান দাঁড়িয়েছে, আপনি দেখবেন যে এখন ব্যাংক আপ ক্রিকেট হয়, বিভিন্ন কর্পোরেট ক্রিকেট হয়, এবং এত বেশি পরিমাণে অ্যামেচার ক্রিকেট হচ্ছে এখন, যে ক্রিকেটের মাধ্যমে এখন ম্যাক্সিমাম ক্রিকেটাররা যদি একটু কোনোরকমভাবে পড়াশোনা কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে যদি ট্যালেন্টেড কোনো প্লেয়ার হয়, আপনাদের নেওয়ার জন্য অনেক ব্যাংক বসে আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে আমরা আছি আপনার সকল প্রয়োজনে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আল্লাহর রহমতে এইসের জন্য এখন দেখবেন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ছেলেরা চাকরি পাচ্ছে। অ্যামেচার ক্রিকেটে এক একটা টুর্নামেন্টে 32টা করে টিম ছিলছে। সো হিসাব করে যদি দেখতে পারেন যে 32টা টিমে 15টা করেও যদি প্লেয়ার হয়, অ্যারাউন্ড 380 ক্রিকেটার্স অ্যামেচারভাবে ক্রিকেট খেলছে। সো আমার কাছে মনে হয় যে অ্যাজ আ সোসাইটি, জাস্ট ক্রিকেটের জন্য না, অ্যাজ আ সোসাইটি ইয়াং ছেলেরা অথবা রিটায়ার্ড ক্রিকেটাররা আরও ইনফ্লুয়েসড হচ্ছে যে ক্রিকেটের সাথে ইনভলভ থাকার। সো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা আস্তে আস্তে করে অ্যাচিভ করছি আমাদের গোল, এবং সেই ইচ্ছাতে প্রকাশ করতে করতে আজকে এত দূর আসা। আমি মনে করি যে যারা ক্রিকেট প্লেয়ার আছে, তো অ্যামেচার এমন একটা জায়গা, এটা প্লেয়ারদের জন্য অনেক সুযোগ করে দিচ্ছে। এখানে অনেক বড় বড় অ্যামেচার গ্রুপ আছে যারা প্লেয়ারদেরকে তাদের কোম্পানিগুলো নিচ্ছে। আসলে আমরা, আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা লাকি যারা আমরা কর্পোরেট খেলতে পাচ্ছি,
এবং যাদের কল্যাণে খেলতে পারছি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, কারণ তারা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ না করলে আমরা এরকম খেলতে পারতাম না। আর যেহেতু প্রফেশনাল খেলা খেলেছি দীর্ঘদিন 15 বছর, সো ক্রিকেটটা কিন্তু রক্তের সাথে মিশে আছে। তো যাই হোক, অফিস স্যাক্রিফাইস করে হোক আর ফ্যামিলি স্যাক্রিফাইস করে হোক, ক্রিকেট যখনই নাম শুনি, যখনই খেলার অপরচুনিটি আসে, সব ক্লান্তি দূর করে আসলে মাঠের দিকে মনটা নেই। সামগ্রিকভাবে অনেকে আছেন যে পুরো সপ্তাহে একটা স্কেজুল বা একটা রুটিন তারা করে নেন যে আমি এইটুকু সময় অফিস করছি, এর বাইরে এইটুকু সময় আমি অ্যামেচার ক্রিকেট খেলছি, আবার ফ্যামিলিকে টাইম দিচ্ছি, অর্থাৎ সব কিছু মিলে একটা ব্যালেন্সড ওয়েতে বসবাস করছেন বা লাইফটাকে লিড করছেন যারা অ্যামেচার ক্রিকেট খেলছেন। আরেকটা ব্যাপার বলতে হবে, তা হচ্ছে অনেকে ফ্যামিলির যে টাইমটুকু দেওয়ার কথা সেই টাইমটুকু একটা নতুন ফ্যামিলির সঙ্গে বিরাজ করছেন বা নতুন ফ্যামিলির সঙ্গে তারা শেয়ার করছেন, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে। অর্থাৎ এই যে একটা সেক্টর তৈরি হচ্ছে দেশের অ্যামেচার ক্রিকেটে, অনেকাংশেই বলতে হবে যে প্রফেশনাল ক্রিকেটের চাইতেও অনেক বেশি মাত্রায় কম্পিটিটিভ ক্রিকেটটা এখানে হচ্ছে। আমার কাছে অরিজিনালি আপনি যদি আমাদের এইসে যারা যারা কাজ করে, ইশতিয়াক ভাই তো আসেনি, তার সাথে আমরা যারা কাজ করি, উই বেসিক্যালি ড্রিম অ্যাবাউট বিং ইনভলভড ইন স্পোর্টস, ইনভলভড ইন ক্রিকেট। সো আমরা রংপুর রাইডার্স আছে, আমাদের শেখ জামাল আছে, সো হ্যাঁ আমাদের ফ্যামিলি একটু স্যাক্রিফাইস করতেই হয়, বাট আমাদের ফ্যামিলি এতটুকু বুঝে যেহেতু এটা আমাদের ড্রিম, আমাদের প্যাশন, এতটুকু স্যাক্রিফাইস আমাদের মনের শান্তির জন্য, আমাদের প্যাশনের জন্য হয়তো ওদের করতে হয়। আর অ্যাবাউট প্লেয়ার্স, আপনি যদি দেখে থাকেন, অনেক প্রফেশনাল ক্রিকেটাররাও এখন লুক ফরওয়ার্ড করে যে তারা যখন খেলা ছেড়ে দিবে, দে হ্যাভ আ লট টু লুক ফরওয়ার্ড টু, ওরা উইকেন্ডে এসে ক্রিকেট খেলতে পারে। এখন দেখবেন যে অনেক ফার্স্ট ডিভিশন ক্রিকেটাররাও আমাদের সাথে ট্যুর করছে, সো দে নো যে আসলে প্রসপেক্ট খালি তাদের প্রফেশনাল স্পোর্টে না, অ্যামেচারেও তারা ফর রিক্রিয়েশন বলেন বা ফর ম্যাচ প্র্যাকটিস বলেন, অফ সিজনে যে যদি ওরা বাইরে ট্যুর করে আসতে পারে, এটা ওদের জন্য কাজে লাগে। সো আমার কাছে মনে হয় নট অনলি ক্রিকেটার্স বাট অ্যাজ আ ফ্যামিলি আমাদের কাছেও অনেক কিছু গর্ব করার আছে। আমরা এলএমএসের মতো একটা টুর্নামেন্ট খেলছি দেশের বাইরে গিয়ে, এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আল্লাহ রহমতে ঢাকা ওয়ারিয়ার্স নাম্বার 1 ছিল বাংলাদেশে। সো উই হ্যাভ আ লট টু গো টু আর ফ্যামিলি অ্যান্ড সে যে না আমাদের টিম ভালোভাবে করছে। আমাদের দেশ বিদেশ থেকে যখন ফ্যামিলিদেরকে আমরা বলি যে এলএমএসের মতো একটা ইভেন্টে আমরা ওয়ার্ল্ডে নাম্বার 1, উই হ্যাভ আমার কাছে মনে হয় যে আমাদেরও প্রাউড হওয়ার অনেক কিছু আছে। এবারে ঢাকা ওয়ারিয়ার্স নিয়ে যদি একটু কথা বলি, 2017 সালে ঢাকা ওয়ারিয়ার্স টিমটা ফর্ম করা হয়েছিল এবং ঢাকা ওয়ারিয়ার্সের এই টিমটাতে সাবেক অনেক ক্রিকেটার যারা হয়তো বা লিস্টে ক্রিকেট খেলেছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, আবার অনেকে আছেন যারা হয়তো বা প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেন নাই কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসার জায়গাটা ছিল, তারা সবাই মিলে একটা ফেলো ফিলিং টাইপ অফ রিলেশনশিপ বিল্ড আপ করেছেন এবং একই সঙ্গে এই জায়গা থেকে অনেক প্রোডাক্টিভ আউটকামও কিন্তু বেরিয়ে আসছে। আপনি যদি প্রিমিয়ার লিগের প্লেয়ার দেখেন, হাবিবুর রহমান সোহান এখন প্রিমিয়ার লিগে ভালো জায়গায় খেলছে, বিপিএল খেলছে, কিন্তু ওর ভবিষ্যৎ কিন্তু এখান থেকেই দাঁড়িয়েছে। ও এলএমএস ক্রিকেট দিয়ে শুরু করেছিল, অ্যামেচার ক্রিকেট খেলেছে, এসিটি খেলেছে, অনেকগুলো টুর্নামেন্ট খেলেছে, ওখান থেকেই কিন্তু এস্টাবলিশড হয়ে খালেদ মাহমুদ সুজনের ভাইয়ের মতো, ওনার মতো চোখে পড়েই কিন্তু আজকে উনি প্রফেশনাল ক্রিকেট খেলছে। সো প্রফেশনাল স্পোর্টের দিক থেকে হোক, অ্যামেচার ক্রিকেট থেকে হোক, আমি মনে করি যে যতটুকু রংপুর রাইডার্স এবং শেখ জামাল ক্রিকেট ক্লাব যত দূর এগিয়ে যাবে, ঢাকার ওয়ারিয়ার্সও ততটুকু এগিয়ে যাবে। সামগ্রিকভাবে অ্যামেচার ক্রিকেটের ভবিষ্যৎ কী যদি আমি এক বাক্যে বলতে চাই, এখন অনেক ক্রিকেটার আছেন, অনেক ক্রিকেটার আছেন যারা প্রফেশনাল লেভেলের ক্রিকেট, কারণ ঢাকা লিগ বছরে একটা সময় হয়, পেমেন্ট ইস্যু খুব বেশি ভালো থাকে না, খুব বেশি ম্যাচ খেলা যায় না, সেই তুলনায় অ্যামেচার ক্রিকেটে ম্যাচের সংখ্যা বেশি, কম্পিটিটিভনেসের পরিমাণটা অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে যেটা বলছিলাম যে অনেকের ক্যারিয়ারটা বিল্ড আপ হচ্ছে। সামগ্রিকভাবে অ্যামেচার ক্রিকেটের ভবিষ্যতের জায়গাটা অনেক বেশি আশাবাদী করছে ক্রিকেটারদের।